নমস্কার শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত একটা ইনফরমেশান দেওয়ার জন্য আপনাদের সামনে আসা সেটা হচ্ছে ডাব্লিউ বিসি দু হাজার চব্বিশের নোটিফিকেশান কবে আসবে দেখুন এখান থেকে প্রায় দু সপ্তাহ আগে আমি আপনাদের জানিয়েছিলাম যেই ডাব্লিউ বিসিএসের নোটিফিকেশান হয়তো শীঘ্রই আসবে এবং ও সংক্রান্ত যে কেস চলছে সুপ্রিম কোর্টে সেই কেসের জন্য ডাব্লিউ এর নোটিফিকেশান আটকাবে না অর্থাৎ ডাব্লিউ এর নোটিফিকেশান সেপ্টেম্বরের প্রথম দিকে দেওয়া হতে পারে এমনটা জানিয়েছিলাম এবং এটা আমি জেনেছিলাম পিএসির একজন প্রাক্তন সদ্য স্যারের থেকে বাট এখন যেটা জানা যাচ্ছে সেই প্রাক্তন সদ্য স্যারের থেকেই যে হয়তো বা আরও একটু ডিলে হতে পারে এই ডাব্লিউ বিসিএস নোটিফিকেশনের ক্ষেত্রে এবং সদ্য স্যারের থেকে রিসেন্ট পাওয়া ইনফরমেশান অনুযায়ী তিনি একজন স্টুডেন্টের প্রশ্নের উত্তর দিতে গিয়ে যেটা জানিয়েছেন যে এই মাসের শেষের দিকে অর্থাৎ সেপ্টেম্বর মাসের শেষের দিকে অথবা অক্টোবরের প্রথমে হয়তো ডাব্লিউ বিসি দু হাজার চব্বিশের নোটিফিকেশান আসবে এখানে কয়েকটা বিষয় লক্ষণীয় যেটা আমি আমার নিজের অবজারভেশনের থেকে বলছি প্রথমত দেখুন সুপ্রিম কোর্টে ও বিসি সংক্রান্ত কেস কিন্তু ওঠার মতো পরিস্থিতিতেই রয়েছে হয়তো কয়েকদিনের মধ্যেই সুপ্রিম কোর্ট বিসি সংক্রান্ত কেস উঠবে হয়তো বা সেই জন্য পিএসসি হয়তো আরেকটু ডিলে করছে যাতে ও সংক্রান্ত কেসে কোনো একটা ডিসাইসিভ কিছু একটা আসে সেই জন্য হয়তো ডি ডিলে করতে পারে বা তাদের কোনো অফিসিয়াল প্রস্তুত থাকতে পারে সেগুলো আমাদের জানার কথা নয় এবার ইনফরমেশান এটাই সেটাই হলো যে সেপ্টেম্বরের লাস্টের দিকে অথবা অক্টোবরের প্রথম দিকে নোটিফিকেশান আসবে এবার অনেকের মনে প্রশ্ন যেটা থাকবে যে তাহলে কি প্রিলিমস যেটা ফিফটিন ডিসেম্বরের আশেপাশে নেওয়ার কথা পিএসসি বলে দিয়েছে অলরেডি তার টেন্টিভ শিডিউলে সেই ডেটাকে এক্সাম হচ্ছে দেখুন এই বিষয়টা নিয়ে কয়েকটা জিনিস কয়েকটা ঘটনা প্রকৃতি ঘটনার গতি প্রকৃতি আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন প্রথমত এই যে টেন্টিভ এক্সাম শিডিউলগুলো পিএসসি পাবলিশ করেছিল সেটা আমাদের আন্দোলন স্টুডেন্টদের আন্দোলনের ফলেই সেটা পাবলিশ করেছিল। সেটা আপনারা আশা করি সবাই জানেন তো সেই শিডিউলটা কিন্তু পিএসসি অক্ষরে অক্ষরে মেনটেন করার চেষ্টা করছে কয়েকটা ছোটোখাটো এক্সামকে বাদ দিলে সমস্ত বড়ো এক্সামের যে এক্সাম শিডিউল রয়েছে সেগুলো অক্ষর অক্ষরে পালন করার চেষ্টা করছে যেমন আমরা যদি এক্সাম্পল নিই ডাব্লু বিসিএস মেন্স দু হাজার তেইশের খুব তাড়াহুড়ো করে কিন্তু মেন্স এক্সাম নিয়েছে পিএসসি এবং সেই টেনটেটিভ শিডিউলেই কিন্তু নিয়েছে এর সাথে সাথে কয়েকদিন পরেই যে পিএসসি মিসিলিনিয়াস সেটাও কিন্তু সেই টেনটেটিভ শিডিউল মেনটেন করেই এক্সাম হচ্ছে তার মানে আমাদের ধরে নিতে অসুবিধা নেই যে এরপরে যে ক্লার্কশিপ হবে সেটাও সেই টেন্ডিটিভ শিডিউল অর্থাৎ নভেম্বরের যে ষোলো তারিখের আশেপাশে যে টেন্ডিটিভ শিডিউল রয়েছে আর তখন এক্সাম নেবে বা তার সাথে সাথে ডাব্লিউ বিসি দু হাজার চব্বিশের যে এক্সাম সেটাও কিন্তু এই ডিসেম্বরের পনেরো তারিখের আশেপাশে যেটা টেন্ডিটিভ শিডিউলে রয়েছে সেই দিনটাই এক্সাম নেওয়ার চেষ্টা করবে পিএসসি এবার সিনারিওটা কী হতে পারে যদি সেপ্টেম্বরের লাস্টের দিকে নোটিফিকেশান আসে বা অক্টোবরের প্রথমে আসে তবুও কিন্তু পিএসসির কাছে পুরো অক্টোবর মাস থাকছে নভেম্বর মাস থাকছে এবং ডিসেম্বরের প্রায় দশ পনেরো দিন থাকছে তো তার ফলে যেটা বলা যায় যে পিএসসি যে যে তাড়াতাড়ি করে তাড়াহুড়ো করে মেন্স এক্সাম নিয়েছিল ডাব্লিউ বিসিএসের দু হাজার তেইশের তেমনি যদি পিএসসি চাই তাহলে এই ডাব্লিউ বিসি দু হাজার চব্বিশের ফিল্মসও কিন্তু ওই টেন্টিভ ডেটেই তারা নিতে পারে এমন সম্ভাবনা কিন্তু প্রবল তাই আপনাদের বলছি যে ওই ডেটে এক্সাম হচ্ছে ভেবেই এখনও পর্যন্ত প্রিপারেশান নিতে থাকুন হয়তো নোটিফিকেশান এই মাসের শেষের দিকে বা সামনের মাসের শুরুর দিকে আপনারা পেয়ে যেতে পারেন এটাই ইনফরমেশান দেওয়ার যদি ইনফরমেশানগুলো কাজে লাগে তো আপনারা অবশ্যই সেই অনুযায়ী আপনাদের প্রিপারেশান কন্টিনিউ করবেন ধন্যবাদ আপনার সবাইকে